আলাইকুম চ্যানেলে মতো আপনাদেরকে চেষ্টা করি নিত্য নতুন সব জিনিস ফার্নিচারগুলো আসে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে আজকে বনানির ব্রাক ইউনিভার্সিটির পাশে এক কুয়েত প্রবাসী ভাইয়ের বাসায় আসছি ফার্নিচারগুলো নিয়ে আলহামদুলিল্লাহ যে সব কিছু আমরা ঠিকঠাক মতো নিয়ে আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খুবই সংক্ষেপে আপনাদেরকে এই প্রাইসগুলো বলে দেব এই আলমারিগুলো কিন্তু আপনারা অলরেডি অনেকেই দেখেছেন যে দুহাজার মডেলের যে আলমারিটা বলি তার ভিতরে আমরা একটু ডিফারেন্ট লুক এনেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পিলারের একটু নকশা করে দিয়েছি কারণ ওই ভাই কিন্তু পিলারের খাট নিয়ে পিলার খাট নিয়েছেন তারপরে ওয়ার্ড্রপ নিয়েছেন দু হাজার উনিশের সেগুলোর সাথে ম্যাচিং করার জন্য এইগুলো আমরা করে দিয়েছি যাই হোক টু পার্টের আলমারি আপনারা সবাই জানেন যে এটার প্রাইসটা হয় পঁয়ত্রিশ হাজার টাকা এইটারও প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এক ইঞ্চি আচ্ছা এক ইঞ্চি এই এক ইঞ্চি এক ইঞ্চি কাঠের ভিতরে তৈরি করা সচরাচর আলমারিগুলো যেরকম হয় ওই রকমই এগুলো নতুন একটু আওয়াজ হতে পারে এইটার আপনার যে দেখতে পাচ্ছেন যে ভিতরের সেলফগুলো এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন এটা আপনার পুরো একটা চেমনে চার ফিট সাত ফিট হয় মুকুট সহ এই ধরনের সুন্দর চিটাগাং সেগুনের যদি একটি আপনি আলমারি নিতে চান টু পার্টের আপনার খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কাঠের কোয়ালিটি গুণগত মান আপনারা যারা কাঠ চিনেন তারা অবশ্যই বুঝবেন যে কাঠের যে কালো কালো ফাইবারগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে কাঠটা কতটুকু আপনার সার কাঠ সারি কাঠ কতটুকু ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আপনার ফাইবারগুলো দেখে বুঝতে পারবেন যারা কাঠ চিনে তারা খুব সহজেই বুঝে নিতে পারবেন চলে আসি আমাদের মূল আকর্ষণ খাটে এই ধরনের খাট আপনার এই পিলারগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে এই খাটটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন দু হাজার উনিশ মডেলের খাট এই দু হাজার উনিশ মডেলের খাটের ভিতরে আমরা আরেকটু চেঞ্জ এনেছি লুকটা চেঞ্জ করার জন্য ওনার পছন্দ কুয়েত থেকে যেই ভাই অর্ডার করেছেন ওনার পছন্দ মতো আমরা তৈরি করেছি এখানে কিন্তু দুইটা পিলার আমরা ইউজ করেছি একটা রাজকীয় আরেকটু রাজকীয় ভাব আনার জন্য তো এই ধরনের খাট আপনারা জানেন যে সলিড খাট এই ধরনের সেম পাখা খাট আপনার পঁয়ষট্টি হাজার টাকা হয় ফুল বক্স তো এটা হচ্ছে পিলারগুলো অ্যাড করার কারণে আরও পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সত্তর হাজার টাকা পিলার ছাড়া নিলে আপনি পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু ফুল বক্স আপনার ছয় ফিট সাত ফিট খাট নিতে পারবেন এটা কিন্তু পায়ের কাছে নকশাতে একটু দেখে দেন যে সেম পাখা মানে সামনে যেই ডিজাইনটা পায়ের কাছে ডিজাইনটা হচ্ছে একেবারে সেম ডিজাইন আর এইখানে আপনারা জানেন যে আমি যেহেতু অ্যাপেক্সের ডিলার অ্যাপেক্স ফোম ম্যাট্রেসের ডিলার আপনারা যদি চান যে খাটের সাথে এখন যেহেতু জবানা আপডেট এসে পড়েছে আপনারা যদি চান এইরকম ম্যাট্রেস ইউজ করতে পারবেন কারণ ম্যাট্রেসটা ব্যাকবোনের জন্য খুবই ভালো পিঠের জন্য খুবই ভালো হয় এইটা হচ্ছে অ্যাপেক্সের সবচেয়ে কম দামি ম্যাট্রেস আরাম এই বড়ো খাটের জন্য এই ধরনের ম্যাট্রেস যদি নিতে চান আরাম ম্যাট্রেস অ্যাপেক্সের আরাম তাহলে আপনার খরচ পড়বে সাড়ে নয় হাজার টাকা আর ফাইবার বালিশগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা করে ফাইবার যে বুলিস্টার কোল বালিশ বড়ো সাইজের এটা খরচ পড়ে সাড়ে আট হাজার টাকা আর চাদরও আছে বিভিন্ন দামের চাদর আছে আপনারা দেখে নেবেন এটা আমার দোকানের নয় এটা এই বাসার চাদর ওনাদের ডেকোরেশনের জন্য এটা বিষিয়ে দেখালাম তো এই ধরনের খাটটা আমি আবার বলে দিচ্ছি পিলার দু হাজার যে নতুন ডিজাইনের খাট এটার প্রাইস পড়ে সত্তর হাজার টাকা খাটের সাথে ম্যাচিং করে আপনার এইখানে পিলারের ডিজাইন এনেছি আমরা এবং যে নকশাটা এটা একটা ভিক্টোরিয়া শেফ উপরে ভিক্টোরিয়া শেপ তৈরি করেছি তো এই ধরনের সুন্দর একটি ওয়ার্ড্রপ যদি নিতে চান এক পাল্লার চার ডোয়ারের একটি ওয়ার্ড্রপ এই ধরনের পাঁচ ফিট চার ফিট আপনার এই ধরনের সুন্দর একটি ওয়ার্ড্রপ যদি আপনি নিতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এই ওয়ার্ড্রপটি কারণ এখানে কিন্তু দুইটি আপনার পিলার অ্যাড করা হয়েছে এবং উপরের যে নকশাটা সেটা তো চেঞ্জ আনা হয়েছে এবং কাঠগুলো সব কিছুই সেগুনের এক ইঞ্চি কাঠ থেকে তৈরি করা। ডোয়ারের পাল্লা টাল্লাগুলো সব কিছু এক ইঞ্চি কাঠ থেকে তৈরি করা এইগুলো হচ্ছে এক ইঞ্চি কাঠ থেকে তৈরি করা ভিতরের কাঠগুলো হচ্ছে চিটাগাং গামারি বাহিরে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে চিটাগাং সিগুনের এই ধরনের সুন্দর চিটাগাং সিগুনের একটি ওয়ার্ড্রপ যদি আপনি নিতে চান আপনার খরচ পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা হলে আপনি এই ধরনের সুন্দর নিতে পারবেন এইখানে কিন্তু একটি পায়ার মতো ডিজাইন করা আছে খুবই সুন্দর যার কারণে এগুলোর খরচটা একটু বৃদ্ধি পেয়েছে খুবই আনকমন এবং খুবই সুন্দর খুবই অ্যাট্রাক্টিভ স্মার্ট একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি সচরাচর অন্যান্য ড্রেসিং টেবিলের মতো না বক্স টক্স করা থাকে কিন্তু এটার লুকটা কিন্তু পুরোই আলাদা খুবই সুন্দর আমার খুবই পছন্দের খুবই আনকমন একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ধরনের সুন্দর একটি ড্রেসিং টেবিল নিতে পারবেন খুবই সুন্দর কারো কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়নার যে লুকটা এটাও খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে এখানে খুব সুন্দরভাবে নকশা টকশা করা এখানে উপরে আমরা একটা আয়না দিয়েছি সেলফ ব্যবহার করার জন্য তারপরে এইখানে একটি বক্স কসমেটিক্স সাজিয়ে এটা যে রাখতে পারবেন দুইটি পাল্লা আছে দুইটি ড্রয়ার আছে এবং এর যে সাইডের যে নকশা সাইডের যে পিলার আছে এই পিলারেও কিন্তু কাজ করা এবং পায়া টায়াগুলো দেখলে একটা রাজকীয় একটা শেফ তৈরি রাজকীয় একটা ডিজাইন তৈরি করা আছে। পায়াগুলো কিন্তু খুবই সুন্দর তো এই ধরনের খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল যদি নিতে চান অলরেডি দাম বলে দিলাম তারপরে আবার বলে দিচ্ছি এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খাটের সাথে একটি সাইড টেবিল আছে সাইড টেবিলটিও কিন্তু খাটের ডিজাইনে তৈরি করা দুইটি পিলার দেওয়া আছে এই ধরনের সুন্দর পিলার যদি নিতে চান সাইড টেবিল নয় হাজার টাকা পড়বে ড্রেসিং টেবিলের সাথে একটি ছোট কাঠের মোড়া দেওয়া আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই ধরনের মোড়া পাবেন তো এই ভাই কিন্তু আরেকটি একটু দেখেই আরেকটি কর্নার সুকেশ নিয়েছেন খুবই আপনার সেলফগুলো হচ্ছে আয়নার চিটাগাং সেগুনের খাটের সাথে ম্যাচিং করে আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু পিলার দেয়া সাইডের এই নকশাগুলো তৈরি করা এগুলো সেলফগুলো হচ্ছে টেন মিলি গ্লাস প্রতিটা গ্লাস হচ্ছে টেন মিলি ভিতরের গ্লাসগুলো এইখানে নিচে একটি ড্রয়ার আছে এই ড্রয়ারগুলো হচ্ছে এক ইঞ্চি সেগুন কাঠ আর ভিতরে যা আছে গামারি কাঠ কাঠ যেহেতু ভিতরে খুব বেশি নাই গ্লাসের তো এই ধরনের সুন্দর একটি গ্লাসের যদি নিতে চান কর্নার সুকেস তাহলে আপনার খরচ পড়বে মাত্র বাইশ হাজার টাকা এটার ভিতরে কিন্তু একটি আয়না আছে এই যে যখন আপনি জিনিসগুলো সাজাবেন এই লাইটটা জ্বালিয়ে দেবেন খুবই সুন্দর একটা লুক আসবে রিফ্লেক্ট করবে পিছনে আয়না আছে খুব সুন্দর দেখা যাবে তো যাই হোক ভাই কিন্তু প্রবাস থেকে কুয়েত থেকে অর্ডার করেছেন উনি তো দেশে নাই কিন্তু ওনার পরিবারের অনেক লোক আছে তো আমরা ওনাদের কাছ থেকে একটু সংক্ষেপে জেনে নেবো যে আসলে জিনিসগুলো ওনারা পেয়ে কতটুকু সন্তুষ্ট বা আমরা যেতটুকু বলেছি ওই রকম দিতে পারছি কিনা ভাইয়ের নামটা কি আপনার আপনার আচ্ছা চাচা চাচা হয় অর্ডার দিয়েছেন কুয়েত থেকে তো উনি তো অর্ডার দিয়েছেন আপনার চাচিও আমাদের শোরুমে অনেকবার গেছে যাই হোক ফাইনালি আল্লাহ রহমতে আমরা আপনাদের বাসায় নিয়ে আসছি তা আপনারা জিনিসগুলো পেয়ে আসলে কতটুকু সন্তুষ্ট না আমাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে অনেক অনলাইন এরকম ফার্নিচারের ইচ্ছা আছে আমরা তো মনে করতাম যে ওরা ফেক অথবা ডেলিভারি নিয়েই করবে কিন্তু আপনাদের এটা মানে আমরা পেপ মানে আমরা মোটামুটি সন্তুষ্ট ডেলিভারিটা দিলাম না না করে না আবার যেই ডেটটা দিচ্ছেন সে সেম ডেটই আপনারা আসছেন ডেলিভারি যে ডেটটা দিচ্ছেন আর কি কোয়ালিটি না 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 খুব ভালো আমরা আল্লার রহমাতে সন্তুষ্ট আমাদের

তাদের উদ্দেশ্যে যদি কিসে তাদের উদ্দেশ্যে কি বলবো কাজে আপনারা তো দেখে আসছে যে আমাদের চারপাশটা সচক্ষে দেখে আসছে যে আমাদের পাঁচ ছটা শোরুম আছে একটা হচ্ছে আমাদের নিজস্ব বাসার নিচে একটা শোরুম তো ভয় পাওয়া কারণ আপনাদের চ্যানেলটা আর শোরুম একই একই জি জি জন্য আর কোনো অর্ডার ভয় নেই আর কি ধন্যবাদ ধন্যবাদ ভাই কে যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাসার নিচেই হচ্ছে আমাদের শোরুম তো ভয় পাওয়ার আলহামদুলিল্লাহ কোনো কারণ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইমানদারিতে সহিত চেষ্টা করি যে যার যার আমানত কষ্টের টাকার উপার্জনের জিনিস আমরা তাদের কাছে পৌঁছে দিতে আসলে ফাইনালি যখন আমরা ওনাদের কাছে এই ধরনের সুন্দর জিনিসগুলো ডেলিভারি দিতে পারি তাদের মুখের হাসিটাই আমাদের কাছে মনে হয় যে মানে সর্বোচ্চ পাওনা হয় আসলে সবাই লাভের জন্য করে কিন্তু লাভের ভিতরেও একটা আনন্দ থাকে যে জিনিসগুলো যে ফাইনালি যখন নতুন জিনিস ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিতে পারি একটা খুশি ভিতর থেকে খুশি আসে তো এই হচ্ছে আপনারা যদি যারা চিন্তা করতেছেন যে নিবেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আপনাদের বাসায় আসতে পারি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম